তো আহলে বাইত তো এমন ব্যক্তি, বেশি দূরে যাওয়া লাগবে না, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনুর ছেলে, তিনি হযরত ইমাম হুসাইনের সঙ্গে কথার এক পর্যায়ে যখন নানার গোলামের বাচ্চা বলে গালি দিয়েছিলেন, এটা লিখিত নিয়েছিলেন না, তো এটার দ্বারা কি বোঝা যাচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আমার নবীর গোলাম এটার সার্টিফিকেট নিচ্ছেন হচ্ছে কার থেকে, আহলে বাইত থেকে। তো আহলে বাইত থেকে। তো এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কি শিক্ষা দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিক্ষা দিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিক্ষা দিলেন, আমরা যদি সেগুলো ভুলে গিয়ে শুধু আপনার এই ঝগড়া ফাসাদ করে আমরা কার থেকে কে বড় এটা বুঝাইতে চাই, তাহলে বুঝতে হবে যে সমস্ত সাহাবায়ে কেরাম আর আহলে বাইতের মধ্যে পার্থক্য আমি সংক্ষেপে যদি মানে দুই চার কথা বলি তাহলে এইভাবে বলতে হয়, সাহাবায়ে কেরাম যার কাছে সাহায্য চান তারা তিনি হচ্ছেন আমার নবী, আর নবী যার কাছে সাহায্য চান তিনি হচ্ছেন মাওলা আলী। সুয়ুতি এইচডি মিডিয়া সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই পর্যায়ে আমাদের আলোচনা করবেন ঐতিহ্যবাহী সাদরা দরবার শরীফের পীরে তরিকাত রহনুমায়ে শরিয়ত মুজাহিদ মিল্লাত হুজুর আল্লামা মুফতি ডক্টর খাজা বাকিবিল্লাহ মেশকাত চৌধুরী মতসিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ কবুল করুক বলেন আমিন। হুজুর এখন আলোচনা করবেন হুজুরের মর্জি অনুযায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم اما بعد উপস্থিত ঐতিহ্যবাহী মাসুমিয়া দরবার শরীফের যিনি চাঁদ আকা ফয়জে মাসুমি রহমতুল্লাহ আলাইহির এবং মাসুমিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুফতি মুখতার রেজা মাসুমি ফয়জে আল উসমানি মাদজিলহুল আলী, ওনাদের উভয়ের রোজে মুকদ্দম শরীফ খুসুর শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানের সদরে জলসা বিশেষ করে উপস্থিত রয়েছেন সাবেরিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবেরি মাদজিলহুল আলী, উপস্থিত হযরত ওলামায়ে কেরাম মাসুমিয়া দরবার শরীফের মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসলে আলোচনা করার মতো শারীরিক পরিস্থিতিতে আমি নাই, তারপরে হুজুর বলছেন মুখতসার দুই চারটা কথা বলে শেষ করব। এই জামানাটা আখেরি জামানা, এই জামানায় ঈমান রক্ষা করাটা সবচেয়ে বড় কঠিন বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন এমন একটি সময় আসবে যেই সময় আলেমরা এমনভাবে লুকাবে যেভাবে একটু সাইড দিয়ে দেন আমাদের গরিয়াবনিয়া দরবার শরীফের পীর সাহেব আসছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন আখেরি জামানার একটা বড় আলামত হচ্ছে সাপ যেভাবে গর্তে লুকায় আলেম ওলামারা গর্তে লুকাবে, আলেম ওলামারা গর্তে লুকাবে, জাহেলরা ফতুয়া দিবে। এখন আপনি কি সুন্নি বলেন আর কি ওয়াহাবি বলেন আর কি তবলিগি বলেন, সব ঘরানার মধ্যে এটাই চলতেছে। বড় বড় আলেম যারা তাদের কোনো কদর নাই, যারা জাহেল তাদের ভিজিট এখন 50,000 60,000 1,00,000 1,50,000 এইভাবে চলতেছে। জমাতিদের মধ্যেও আছে, কওমিদের মধ্যেও আছে, এরপরে আপনার সুন্নিদের মধ্যেও এখন এই ভাইরাস ঢুকছে। তো সব মহলে যেহেতু এই ভাইরাস ঢুকছে এতে বোঝা যায় যে জামানা এটা আখেরি, আর আখেরি জামানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আখেরি জামানায় ঈমান রক্ষা করা এত কঠিন হবে যেন জ্বলন্ত আগুন হাতে রাখার চেয়েও আরও বেশি কঠিন। এখন ঝগড়া চলতেছে আফজালিয়াত নিয়ে, কে উত্তম। হুজুর এই বিষয়ে একটু টাচ দিয়েছেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম নাকি আহলে বাইত উত্তম, এটা নিয়ে এখন
যারা আপনারা মিডিয়ায় আছেন, ফেসবুক যারা ইউজ করেন, তারা দেখতে পাবেন এটা নিয়ে এখন ঝগড়া চলতেছে। এখন আমি যদি বলি আপনার বাবা উত্তম না মা উত্তম, আপনি কি বলবেন? আপনার বাবা উত্তম, মা উত্তম। মায়ের কথা আল্লাহর হাবিব তিনবার বলেছেন, বাবার কথা কয়বার বলেছেন? একবার। এখন আপনার জান্নাত মায়ের পায়ের নিচে ঠিক আছে, কিন্তু আপনার মা কিন্তু আপনার বাবার অনুগত, কথা বুঝেন নাই তো? আপনাকে মায়ের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, কথা ঠিক আছে, কিন্তু আপনার জান্নাত যার পায়ের নিচে সেই মা কিন্তু আপনার বাবার অবাধ্য হলে আবার জাহান্নাম, তাই না? তো এখন আপনি যদি বাবা বড় না মা বড় বিচার করতে যান, তাহলে বুঝতে হবে যে আসলে আপনার জ্ঞানের অভাব আছে। তো উভয়ই স স সম্মানে মহিয়ান। তো এখন আফজালিয়াতের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আফজালিয়াতে মোতলাকা, মানে আমভাবে। তো আফজালিয়াত মানে হচ্ছে উত্তম কিভাবে। একটা হচ্ছে আফজালিয়াতে মোতলাকা, মানে আমভাবে উত্তম। এই আমভাবে উত্তম হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নিয়ে আহলে সুন্নতের মধ্যে কোনো ইখতিলাফ নাই, এটাতে আমরা সবাই একমত। কিন্তু মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের এমন কিছু মাকাম আল্লাহ দিয়েছেন, আহলে বাইতকে আল্লাহ এমন কিছু মাকাম দিয়েছেন যেই মাকামগুলোতে প্রত্যেক সাহাবাই কেরাম আহলে বাইতের মোহতাজ। মোহতাজ শব্দটি আমি বলেছি, এটা আমার কোনো কথা নয়, এটা কোরআনের নজ দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মাআস সাদিকিন, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এখন এই আয়াত নিয়ে যারা জামাত ইসলাম করে তারা বলবে এখানে সাদিকিন দ্বারা হলো তাদের আমির সাহেব, যারা তাবলিগ জামাত করে তারা বলবে তাদের আমির সাহেব, আমরা যারা পীরপন্থী আমরা বলবো হচ্ছে অলি আল্লাহরা। আসলে এই আয়াত যখন নাজিল হয়েছে ওই সময় না জামাত ইসলাম আসিল, না তবলিগ জামাত আসিল, আর না এই অলি আল্লাহরা আসিল, তিন গ্রুপের কোনো গ্রুপই ছিল না। একটু আয়াতটা ভালোভাবে যদি শাব্দিকভাবে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। যেই সময় এই আয়াত নাজিল হচ্ছে ওই সময় ইমানদার কারা একটু বুঝে থাকলে জবাব দেন। তাহলে আল্লাহ বলতেছেন হে সাহাবিরা, হে ইমানদারেরা মানে সাহাবিরা, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গী হও। এখন সাদিক থেকে সাদিকিন আল্লাহ জমা ব্যবহার করেছেন, বহুবচন ব্যবহার করেছেন। তো বহুবচন হইতে হইলে আরবি ব্যাকরণে কমপক্ষে তিনজন হইতে হয়। আরবিতে ওয়াহেদ এক বচন, তসনিয়া দুই বচন, এরপরে জমা বহু বচন, তাইলে কমপক্ষে কয়জন লাগবে? এখন ওই সাহাবিদের আমলে আপনাকে এমন কমপক্ষে তিনজন বাইর করতে হবে যাদের মর্যাদা সাহাবিদের উপরে। এখন আপনি বলবেন সাহাবিদের উপরে কেন? আরে ভাই, এটা তো একবারে সহজ বিষয়। ছাত্র কোনো দিন আপনার ওস্তাদ কোনো দিন ছাত্রের অনুসরণ করবে? আমার চেয়ে যে ব্যক্তি কম জানে আমি তার অনুসরণ করব? আমি প্রত্যেকটা বিষয়, আমি মুরাদপুর কোনটা চিনি না, আমি ওই ব্যক্তির অনুসরণ করব যে চিনে, যে চিনে না তারে যদি আমি বলি মুরাদপুর কই, সে বলবে আমি জানি না। তাহলে অনুসরণটা এমন ব্যক্তির করতে হয় যে ব্যক্তিটা ওই বিষয়ের উপরে পারদর্শী, তাই না? তো আল্লাহ বলতেছেন তোমরা সঙ্গী হও, তোমরা সঙ্গী হও কাদের? সাদিকিনদের। সাদিকিন হইতে হলে, বহু বচন হইতে হলে কমপক্ষে লাগবে কয়জন? তিনজন। আমানু দ্বারা ইমানদার, ইমানদার ওই সময় কারা? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম সঙ্গী হবেন কাদের? সত্যবাদীদের। এখন ওই সময় আপনাকে সত্যবাদী খুঁজে বাইর করতে হবে কোরআন থেকে অথবা আমার নবীর হাদিস থেকে, যে ওই সময় এমন কারা ছিল। হইতে হবে কমপক্ষে তিনজন, আপনি একজন দেখাই দিবেন নবীজিকে হবে না, কারণ নবীজি হইলে কয় বচন? এক বচন। তাহলে আপনাকে বাইর করতে হবে কমপক্ষে তিনজন। এদের র্যাং নবীর উপরে না নিচে? নবীর নিচে। সাহাবিদের উপরে না নিচে? কেন সাহাবিদের উপরে? কারণ আল্লাহ সাহাবিদেরকে বলতেছেন তোমরা তাদের, ইমানদার তো ওই সময় সাহাবিরাই,
তো ইমানদারদেরকে বলতেছেন মানে সাহাবীদেরকে বলতেছেন তোমরা তাদের সঙ্গী হও, তাহলে আমি যার সঙ্গী হব তিনি আমার চেয়ে বড় হবেন, এটাই স্বাভাবিক। তো ওই সময় সত্যবাদী কারা আপনারা জানেন, এই বিষয়ে আলোচনা আগেও হয়েছে, আমি শুধু এই বিষয়টা বোঝানোর জন্য ওই ঘটনাটা একটু টাচ করে যাচ্ছি যে আপনার ওই যে আয়াতে মুবাহালা, ওই মুবাহালার ময়দানে যখন আমার নবী খ্রিস্টানদের সঙ্গে মুবাহালা করার জন্য যাবেন, ওই সময় সব সাহাবি কানাঘুষা শুরু করছিল, আমি নবীজির সঙ্গে যাব, যুদ্ধে গেছি, আজকেও নবীর সঙ্গে যাব। আমার নবীজি বলেছিলেন আমি কাউকে নিষেধ করব না, তবে ময়দানে গেলে শুধুমাত্র ওই ব্যক্তি রক্ষা পাবে যেই ব্যক্তি নিজের জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই, যার মাও কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। তো এই কথা বলার পরে আস্তে সবাই খামোশ হয়ে গেছে, নিজের গ্যারান্টি না হয় দিল জীবনে মিথ্যা কথা বলে না, মায়ের গ্যারান্টি কে দিতে পারবে? তো সব সাহাবায়ে কেরাম খামোশ হয়ে গেলেন, আমার নবী ডাক দিলেন আইনা আলী ইবনে আবি তালিব। এরপরে এখন নবীজি যখন বললেন সব সাহাবায়ে কেরাম খামোশ, নবীজি ডাক দিলেন প্রথম নম্বরে মাওলা আলীকে, তারপরে মা ফাতেমাকে, তারপরে ইমাম হাসান হোসেনকে, মাত্র চারজনকে নিয়ে ওই ময়দানে গিয়েছিলেন। তো ময়দানে যখন গেলেন এই চারজনকে আমার নবী যখন নিলেন, প্রমাণ হয়ে গেল এই চারজন জীবনে কোনো দিন মিথ্যা কথা এবং ওনাদের মাও কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। তো এই চারজন হচ্ছেন মহাসত্যবাদী, আর আমার নবী সত্যবাদী নয়, আমার নবী হচ্ছেন মহাসত্য। তো আমার নবী হচ্ছেন মহাসত্য, নবীর আহলে বাইত হচ্ছেন মহাসত্যবাদী, আর এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, অর্থাৎ আমার নবীর আহলে বাইতের সঙ্গী হয়ে যাও। তো সাহাবাই কেরামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আহলে বাইতের সঙ্গী হও। এরপরে এই আয়াতে কারিমার তাফসির 1500 বছর পর্যন্ত চলছে, কেয়ামত পর্যন্ত চলবে। যারা আহলে বাইতকে পান নাই, সাহাবাই কেরামদেরকে পান নাই, তাদের জন্য এই আয়াত ছিল, আছে, থাকবে। তো তাদের জন্য অর্থ হবে যে তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। যারা আহলে বাইতকে পায় নাই, একজন সাহাবি পাইছে, তাদের জন্য সত্যবাদীগণ হচ্ছে ওই সাহাবাই কেরামের জামাত। এরপরে যারা সাহাবাই কেরামকে পান নাই, তাদের জন্য এই আয়াতের অর্থ হবে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীগণের সঙ্গী হও, তবে তাদের জন্য সত্যবাদীগণ হবেন তাবেঈনগণ। এইভাবে আসতে আসতে আল্লাহর ওলিগণ। এখন বলে হুজুর আল্লাহর ওলিগণ পাইলেন কই? জামাত ইসলামের ওনারা বলতে পারে আমাদের আমির সাহেব, তাবলিগ জামাত বলতে পারে ওনাদের আমির সাহেব। তো আমি বললাম আল্লাহর ওলিগণ, এটার একটা দলিল লাগবে না? লাগবে, কারণ হচ্ছেন আল্লাহ কোরআনুল করিমে বলেছেন চার শ্রেণীর বান্দা হচ্ছে নিয়ামতপ্রাপ্ত, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুয়াদাই ওয়াস সালেহীন। তো এখন নাবিয়্যিনের যুগও নাই, যুগও নাই, আমার নবীর যুগ আছে, থাকবে কেয়ামত পর্যন্ত, বাট বাজাহের জাহিরিভাবে নবী দুনিয়াতে জাহিরিভাবে নাই। তো নবীর যুগ আছে কিন্তু জাহিরিভাবে যেহেতু নবী নাই, এরপরে সিদ্দিকগণ নাই, সোয়াদাই কেরাম নাই, আছেন কারা? সলেহীন। তাহলে অ্যাকর্ডিং টু কোরআন, কোরআন অনুযায়ী এই যুগে সাদিকিন হচ্ছেন আল্লাহর ওলিগণ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা গাছের গোড়া কেটে আগার মধ্যে পানি ঢালি, ওলি আল্লাহদের আমরা গোলামি করতে 1 কোটি বার প্রস্তুত, কিন্তু আমরা ওই ওলি আল্লাহদের গোড়ায় যে আহলে বাইত আছে, এই আহলে বাইতকে আমরা মানতে নারাজ। তো আহলে বাইত তো এমন ব্যক্তি, বেশি দূরে যাওয়া লাগবে না, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনুর ছেলে, তিনি হযরত ইমাম হুসাইনের সঙ্গে কথার এক পর্যায়ে যখন নানার গোলামের বাচ্চা বলে গালি দিয়েছিলেন, এটা লিখিত নিয়েছিলেন না, তো এটার দ্বারা কি বোঝা যাচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আমার নবীর গোলাম এটার সার্টিফিকেট নিচ্ছেন হচ্ছে কার থেকে? আহলে বাইত থেকে। তো আহলে বাইত থেকে, তো এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কি শিক্ষা দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিক্ষা দিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিক্ষা দিলেন? আমরা যদি সেগুলো ভুলে গিয়ে শুধু আপনার এই ঝগড়া ফাসাদ করে আমরা কার থেকে কে বড় এটা বুঝাইতে চাই, তাহলে বুঝতে হবে যে সমস্ত সাহাবায়ে কেরাম আর আহলে বাইতের মধ্যে পার্থক্য আমি সংক্ষেপে যদি মানে দুই চার কথা বলি তাহলে এইভাবে বলতে হয়, সাহাবায়ে কেরাম যার কাছে সাহায্য চান তারা তিনি হচ্ছেন আমার নবী, আর নবী যার কাছে সাহায্য চান তিনি হচ্ছেন মাওলা আলী। আপনার এই যে আমরা না দে আলী শরীফ পাঠ করি, না দে আলিয়ান
মাজহার আল আজাইব তাজিদুহু আউনাল লাকা ফিন নওয়াইব কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সাইয়ানজালি বিআজমাতিকা ইয়া আল্লাহি ওয়া বিনবুওয়াতিকা ইয়া রাসূলুল্লাহি ওয়া বিবিলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী কিন্তু অরিজিনাল না দে আলী আলী শরীফের মধ্যে বিআজমাতিকা ইয়া আল্লাহ নাই কথা বুঝতে হবে অবিনবুওয়াতিকা ইয়া রাসূলুল্লাহও নাই আছে কি শুধু অবিবিলায়াতিকা ইয়া আলী ইয়া আলী কেন আমি যদি ধরেন আমি হুজুরের কাছে সাহায্য চাইলাম সাহায্য চাইলাম কে আমি তাহলে আমি হুজুরের কাছে সাহায্য চাবো এখানে তো আমার নাম থাকার কথা না কি বলেন থাকার কথা তো আমার নবী ময়দানে গিয়ে ডাকতেছেন না দে আলিয়ান মাজহারুল আজাইবি মাওলা আলী মদিনাতুত তৈয়বায় আমার নবী মদিনাতুত তৈয়বার বাহিরে আমার নবী মাওলা আলীকে সাহায্যের জন্য ডাকছেন এইভাবে না দে আলিয়ান মাজহার আল আজাইবি তাজিদুহু আউনাল্লাকা ফিন নওয়াইবি কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন তো মাওলা আলীকে যখন আমার নবী ডাকছেন সেখানে তো আর নবীজির কথাও থাকার কথা না আল্লাহর কথাও থাকার কথা না আর বাস্তবেও ইবারতের মধ্যেও এটা নাই কথা কি বুঝে আসছে তো সমস্ত মাখলুকাত সাহায্য যাদের কাছে চায় তারা চায় আউলিয়া কেরামের কাছে আউলিয়া কেরাম চায় সাহাবাই কেরামের কাছে সাহাবাই কেরাম সাহায্য চায় আমার নবীর কাছে আর নবী সাহায্য চায় মাওলা আলীর কাছে এখন নবী সাহায্য চায় আমরা আজকে এতটাই অভাগা আমরা আজকে এতটাই দুর্ভাগা যে আমরা ওই গারে হেরার সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির কথা স্মরণ করি কিন্তু নবীজির বিছানার মধ্যে যে মাওলা আলী কারামুল্লাহু ওয়াজহুল করিম শুয়েছিলেন আমরা সেটা স্মরণ করতে রাজি না এখন আমাদের হুজুরের দুই শাহজাদা ধরেন একজন একজনের নাম হচ্ছে ইরফান একজনের নাম হচ্ছে এরহাম ধরেন কোনো কারণবশত এখান থেকে ওনাকে এখন আত্মগোপনে যেতে হবে এখানে ওনাকে মার্ডার করার ভয় আছে হুমকি আছে এই সময় উনি দুই ছেলের এক ছেলেকে সাথে নিলেন আরেক ছেলেকে বললেন তুমি এখানে থাকো আমার বিছনায় থাকো আমার কাছে যে আমানতগুলো আছে এগুলো বুঝাইয়া দিয়া তুমি আসবা বলেন তো বুঝে থাকলে দুইজনের মধ্যে কে বেশি বিপদে যাকে রেখে গেল তিনি বেশি বিপদে না তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই সমস্ত সাহাবাই কেরাম থেকে আফজাল আফজালিয়াতে মুতলাকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে কোনো সন্দেহ নাই কিন্তু মাওলা আলীর মাকামটা একটু বোঝার চেষ্টা করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই গারে সুরের মধ্যে নবীজি অবস্থান করছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও অবস্থান করছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঘাবড়ে গেলেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন লা তাহজান ইন্নাল্লাহা মানা আমার নবী বলছেন আল্লাহ আয়াত নাজিল করলেন আবু বকর তুমি ভয় পাইও না ইন্নাল্লাহা মানা নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন তো ওখানে তো সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবীজি ছিলেন ওখানে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে ওখানে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী যেখানে আছেন এরপরও কোরআনের আয়াত নাজিল হয়েছে তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘাবড়াইছেন এটা অস্বীকার করার কোনো রাস্তা আর মাওলা আলী কারামুল্লাহু ওয়াজহুল করিম ওই যে হুজুর বলেছেন যে নাফসুন নবী আমার নবীজির জান হচ্ছেন মাওলা আলী তার প্রমাণ হচ্ছে নবীজির জিসিম মোবারক আমার নবী নিয়ে গিয়েছেন হযরতে আবু বকরের সঙ্গে আর নবীজির জান মাওলা আলী ওই জায়গার মধ্যে ছিলেন নবীজির চাদর মোবারক নিয়ে এরপরে তিনি এই এমনটাও হতে পারত যে মাওলা আলীকে এসে হামলা করতে পারত নবীজিকে মনে করে হত্যা করতে পারত নবীজিকে মনে করে এত কিছু সম্ভাবনা থাকার পরেও তিনি কোনো টু শব্দ না করে তিনি সেখানে রইলেন তাহলে ত্যাগ স্বীকার কে বেশি করলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ অবশ্যই অবিস্মরণীয় যেই ত্যাগের কোনো তুলনা নাই কিন্তু আপনি যদি কম্পেয়ার করতে চান আমরা কম্পেয়ার করতে চাই না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যখন প্রশ্নগুলি চলে আসে তখন তো জবাব দিতে হয় তো এখন দুইজনের ত্যাগের মধ্যে আপনি কার ত্যাগটাকে বড় করবেন কার ত্যাগটাকে ছোট করবেন হযরতে মাওলা আলীকে প্রশ্ন করা হয়েছে যে আপনি যে ওই বিছানায় আপনি যে ওই বিছানায় থাকলেন আপনার কি ভয় করে নাই মাওলা আলী আমার নবীজিকে প্রশ্ন করে প্রশ্নের জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন আলী তুমি আমানতগুলো বুঝাইয়া দিয়া মদিনায় আসবা আমার একিন হইয়া গেছে যে আমাকে কেউ কিছু করতে পারবে না